প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ ইব্রাহিম প্রবাসক হিসাব বিজ্ঞান বিভাগ বলসলাম ডিগ্রি কলেজ যাওয়াদের আমরা প্রায় নিয়মগুলো শেষ করেছি আজকে মোটামুটি শেষ পর্যায়ে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের বার্তা সম্পদ ক্রয় বিক্রয় এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো যাওয়াদার নিয়মগুলো আমরা একটু শিখব প্রথমে আসো আমরা বার্তা নিয়ে একটু আলোচনা করি বাট্টা শব্দের ইংরেজি যে জিনিসটা সেটা হচ্ছে ডিসকাউন্ট ডিসকাউন্ট বা বার্তা আমি তোমাদের সাথে প্রথম যখন বেসিকগুলো আলোচনা করেছিলাম সেখানে আমাদের বার্তা সংক্রান্ত একটা বেশি আলোচনা আমরা করেছিলাম বার্তা সংক্রান্ত সে আলোচনায় আমরা যেটা বুঝেছি সেটা বলছিলাম বার্তা মানে হচ্ছে কোনো কিছু ছাড় দেওয়া কোনো মূল্যের ছাড় দেওয়া তেনা পাওনা ছাড় দেওয়া সেটা হচ্ছে বার্তা বার্তা মানে হচ্ছে ছাড় তাহলে বার্তাকে আমরা ডিসকাউন্ট বা বার্তাকে হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা ভাগে ভাগ করছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না একটাকে আমরা বলছিলাম কারবারি বার্তা আর একটাকে আমরা বলছিলাম নগদ বার্তা আচ্ছা কারবারি বার্তা এবং নগদ বার্তা এই দুইটা জিনিসকে একটু ক্লিয়ার করার জন্য আমরা বলছিলাম কারবারি বার্তা মানে হচ্ছে কোনো সম্পদের কোন ক্রয় এবং বিক্রয় করতে গেলে কোনো কিছু সেটা সম্পদ হতে পারে পণ্য হতে পারে বেসিক্যালি পণ্যের ক্ষেত্রে হয় পণ্য ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে পণ্যের তালিকা মূল্য থেকে যে ছাড় দেওয়া হয় তার নাম হচ্ছে কারবারি বাট্টা কি বললাম সরি কারবারি বার্তা মানে হচ্ছে পণ্যের ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে পণ্যের তালিকা মূল্য থেকে যে ছাড় দেওয়া হয় তার নাম হচ্ছে কারবারি বাট্টা আবার কারবারি বার্তাকে আমরা দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ক্রয় আর আরেকটি হচ্ছে বিক্রয় বার্তা আর নগদ যে বার্তাটা নগদ বার্তা মানে কি আমরা বলছিলাম নগদ বার্তা হচ্ছে আমাদের কোনো দেনা এবং পাওনা নিষ্পত্তির সময় যে ছাড় দেওয়া হয় তার নাম হচ্ছে নগদ বার্তা তাহলে দেনা এবং পাওনা সেই জিনিসটা কি দেনা মানে হচ্ছে আমার কাছ থেকে কোনো লোক টাকা পাবে সেটা আমার দেনা বা পাওনা সেই লোক যদি আমাকে ছাড় দেয় টাকা পরিশোধের সময় সেটা এক ধরনের বার্তা অথবা আমি কোনো ব্যক্তির কাছ থেকে টাকা পাবো সে লোক আমাকে মূল্য বা টাকা পরিশোধ করতে আসলে তখন তাকে আমি কিছু ছাড় দিলাম সেটাও বার্তা অর্থাৎ নগদ বার্তা হচ্ছে দেনা পাওনা নিষ্পত্তির বার্তা আর কারবারি বার্তা হচ্ছে ক্রয় বিক্রিয়ের বার্তা তাহলে নগদ বার্তাকেও আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে প্রদত্ত বার্তা একটা হচ্ছে প্রাপ্ত বার্তা এই হলো আমাদের চার প্রকারের বার্তা এখন কিভাবে বুঝবো কোনটা কি বার্তা খুব সহজে যে জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যখনই তুমি দেখবা ক্রয় অথবা বিক্রয় সংক্রান্ত লেনদেন সেখানে যে ডিসকাউন্টের কথা লেখা থাকবে সাধারণত সেই ডিসকাউন্ট বা বার্তাটা হচ্ছে কারবারি বার্তা আর যখন করিমের থেকে পাওনা আদায় হলো রহিমকে পাওনা পরিশোধ করা হলো আদায় এবং পরিশোধ করার সময় যদি কোনো বার্তার কথা বলা থাকে সেটা হচ্ছে নগদ বার্তা এই দুটোর ইনফ্যাক্ট কী কারবারি বাট্টার ইমফ্যাক্ট বা বৈশিষ্ট্য বা এটার প্রভাবটা হচ্ছে কারবারি বাট্টা কখনো হিসাবে অন্তর্ভুক্ত হবে না তবে কারবারি বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত না হইলেও কারবারি বাট্টার যে কাজ সেটি হচ্ছে কারবারি বাট্টা টোটাল অ্যামাউন্ট থেকে বাদ দিতে হবে অর্থাৎ ধরো তুমি একটা পণ্য কিনলা দশ হাজার টাকা সেখানে দশ পার্সেন্ট বাট্টা তাহলে দশ হাজার টাকা দশ পার্সেন্ট মানে এক হাজার টাকা ওই দশ হাজার টাকা মূল্য থেকে এক হাজার টাকা বাদ দিতে হবে সেটা হচ্ছে তোমার কারবারি বাট্টা ওকে এরপরে না নগদ বার্তা কিন্তু সেরকম না নগদ বার্তাটা হচ্ছে তুমি যা মূল্য পাবা সেখান থেকে ছাড় দিচ্ছ তার মানে তোমার লাভ হচ্ছে অথবা লস হচ্ছে তাহলে কারবারি বার্তা কখনো হিসাবে আসবে না কিন্তু পণ্যের মোট দাম থেকে বাদ দিতে হবে বাট নগদ বার্তা হিসাবে আসবে সেটা বার্তা হিসাব ডেবিট হবে অথবা বার্তা হিসাব ক্রেডিট হবে তাহলে আমার প্রথমে যেটা বুঝলাম ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত লেনদেনের যে বার্তা সেটা কারবারি বার্তা কারবারি বার্তা হিসাবে আসবে না তবে মোট অ্যামাউন্ট থেকে বাদ যাবে দেনা পাওনা নিষ্পত্তির বার্তাটা নগদ বার্তা নগদ বার্তা দুই রকম একটা হচ্ছে প্রাপ্ত একটা হচ্ছে প্রদত্ত এবং নগদ বার্তাটা হিসাবে অন্তর্ভুক্ত হবে ওকে আমরা প্রথমত এই প্রাপ্ত এবং প্রদত্ত বার্তাটা নিয়ে একটু আলোচনা করতে চাই ধরো একটা লেনদেন এরকম লেখা আছে সেই লেনদেনটা লেখা আছে বার্তা প্রদান করা হলো পাঁচশো টাকা এই লেনদেনে যখন যাবতা করতে যাই আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হচ্ছে বার্তা প্রদান করা হলো এটা যাবদা লেখে বার্তা হিসাব ডেবিট যেহেতু বার্তাটা একটা খরচ প্রদান করছে আমরা খরচটাকে আমরা ডেবিট করি নগদার হিসাবটাকে ক্রেডিট করে ফেলে কিন্তু এই জায়গায় হচ্ছে আমাদের চরম ভুলটা দেখো দেনা এবং পাওনা নিষ্পত্তির সময় যে বার্তা তাকে বলছিলাম আমরা নগদ বার্তা এখন বাটটা প্রদান করা হলো এর মানে তুমি কাউকে টাকা দিচ্ছ সেটা না এর মানে হচ্ছে সাপোজ দ্যাট তুমি কয় থেকে টাকা পাইতে দশ হাজার টাকা ক তোমার দেনাদার হুম এখন এই দেনাদার তোমাকে পাঁচশো টাকা কম দিয়ে তোমাকে পরিশোধ করলো নয় হাজার পাঁচশো টাকা তুমি আর এই পাঁচশো টাকা তার থেকে নিচ্ছ না তার মানে এই নাম তুমি তাকে পাঁচশো টাকা দিচ্ছ তুমি তার থেকে পাঁচশো টাকা নিচ্ছ না ওই কারণে মাথায় রাখতে হবে যখন বার্তা প্রদান করা হয় বার্তা প্রদানটা কাকে করা হবে বার্তা প্রদানটা করা হবে দেন আদারকে বার্তা প্রদান করা হবে যাদের থেকে আমি টাকা পাইতাম তাদের থেকে কম টাকা নিচ্ছি তাদেরকে ছাড় দিচ্ছি সেই জন্য এই লেনদেনটার যে যাবদা সেটা হবে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট অথবা আমরা এটাকে আধুনিক নিয়মে প্রাপ্য হিসাব লিখি আমরা এখন প্রাপ্য হিসাব করি তাহলে কী বললাম বার্তা দেওয়া হলো নগদ টাকা যদি লিখি ফেলি সেটা ভুল হবে বাট্টা দেওয়া হলো মানি কিন্তু নগদ টাকা না বাট্টা দেওয়া হলো মানে আমি যে লোকের থেকে টাকা পাইতাম অর্থাৎ যে আমার দেনাদার ছিল তার থেকে টাকাটা কম নিচ্ছি সে কারণে বার্তা প্রদানের যাওয়া দেওয়া হবে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট তো যদি আমরা একইভাবে বিপরীত যে জিনিসটা আছে বাট্টা পাওয়া গেলো লিখি তাহলে যখন আমরা দেওয়ার সময় বলছিলাম নগদ টাকা দিই না তার মানে পাওয়ার সময়ও নগদ টাকা পাই না তাহলে পাওয়ার সময় ব্যাপারটা কি পাওয়ার সময় ব্যাপারটা হচ্ছে যারা আমার থেকে টাকা পাইতো তাদেরকে আমি টাকাটা যখন মূল্যটা যখন পরিশোধ করতে গেলাম তখন তারা আমাকে কিছু টাকা কম নিচ্ছে আমার থেকে আমাকে ছাড় দিচ্ছে তাহলে প্রাপ্ত বার্তা আর প্রদত্ত বার্তা বিপরীত জিনিস প্রদত্ত ব্যবসার জন্য খরচ প্রাপ্ত বার্তা ব্যবসার জন্য আয় খরচ ডেবিট হয় আর এটা ক্রেডিট হয় তার মানে প্রাপ্ত বার্তা ক্রেডিট হবে এখন প্রাপ্ত বার্তা মানে কি আমি নগদ টাকা পাইছি নিশ্চয়ই না নগদ টাকা পাইনি এই টাকাটা আমি যার থেকে যাকে টাকাটা পরিশোধ করতে গেলাম যে আমার পাওনাদার তাকে আমি কম দিচ্ছি তাহলে আমার পাওনাদার কমে যাবে আমি যা বদার লিখবো এখানে পাওনাদার হিসাব অথবা আমরা প্রদেয় হিসাব বলি এটাকে প্রদেয় হিসাব ডেবিট প্রাপ্ত বার্তা হিসাব করি তাহলে তোমাকে মাথায় রাখতে হবে বাট্টা পাওয়া গেলো অথবা বারটা দেওয়া হলো এখানে কোনো নগদ শব্দটা আসবে না বাটা পাওয়া গেল মানে পাওনাদার থেকে পাওয়া গেল আর পাটটা দেওয়া হলো মানে দেনাদারকে দেওয়া হলো এটা একটু মাথায় রাখতে হবে ওকে এরপরে আমরা যে জিনিসটা একটু আলোচনা করতে চাই সেটি হচ্ছে সম্পদ ক্রয় এবং বিক্রয় ব্যাসিক্যালি সম্পদের একটা যদি আমরা বলি সম্পদ কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান ব্যবহারের উদ্দেশ্যে কিনে সম্পদটা আমরা বলছিলাম যখন এটা ব্যবহারের জন্য কিনে তখন সাধারণত এটা সম্পদ হয় আর যখন এটা বিক্রির জন্য কিনে তখন এটা পূর্ণ হয়ে যায় তাহলে সম্পদ যখন ব্যবহারের জন্য কিনে একটা কথা মানার মাথায় রাখতে হবে সম্পদ ক্রয় থেকে ব্যবহার উপযোগী করা পর্যন্ত যত ধরনের খরচ আসে সব ধরনের খরচ সম্পদের সাথে যোগ হয়ে যাবে মনে করি আমরা একটু বোঝানো সুবিধার্থে আমরা একটা মেশিন ক্রয় করব এবং সেই ক্রয়টা করব আমরা চায়না থেকে সাপোজ দেন তাহলে চায়নার যে প্রতিষ্ঠান থেকে আমরা ক্রয় করব তার একটা প্রথম ক্রয় মূল্য থাকবে মনে করলাম সেই ক্রয় মূল্যটা হচ্ছে এখন একটা আমদানি শুল্ক দিতে হবে সাপোজ দ্যাট সেটা হচ্ছে দশ হাজার টাকা এরপর চায়না থেকে নিশ্চয়ই এটা নিজে নিজে হেঁটে হেঁটে চলে আসবে না এটা আসার জন্য একটা পরিবহন খরচ লাগবে পরিবহন মনে করলাম দশ হাজার টাকা সেটা আমরা দিলাম আবার ধরো মেশিনারিজগুলো চায়না থেকে বা বিদেশ থেকে যখন আমরা ইম্পোর্ট করি সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মেশিনারিজগুলো খোলা থাকে তো এটাকে দেশে এনে বসানোর ব্যবস্থা বা ব্যবহার উপযোগের জন্য যেটাকে আমরা বলি সংস্থাপন তাহলে সেই সংস্থাপন চাপোজ দেয় পাঁচ হাজার টাকা এখন এই সম্পদের টোটাল মূল্য দাঁড়ালো আমাদের পঁচত্তর হাজার টাকা যদি লেনদেনটা এরকম হয় একটি মেশিনারি ক্রয় মূল্য পঞ্চাশ হাজার টাকা যার আমদানি শুল্ক দশ হাজার টাকা পরিবহন খরচ দশ হাজার টাকা সংস্থাপন ব্যয় পাঁচ হাজার টাকা এই লেনদেনটা চাপাতা করব করবো এই ক্ষেত্রে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে মেশিন বা যন্ত্রপাতি হিসাব ডেবিট নবদানি হিসাব ক্রেডিট প্রথমে পঞ্চাশ হাজার টাকার জন্য লিখি আমরা মনে করি আমদানি শুল্ক পরিবহন এবং সংস্থাপন ব্যয় আলাদা আলাদা ব্যয় আবার এগুলোকে আমরা ডেবিট করি আমদানি শুল্ক ডেবিট পরিবহন ডেবিট সংস্থাপন ব্যয় ডেবিট না তোমাকে মনে রাখতে হবে যখন তুমি কোনো সম্পদ ক্রয় করো সেই সম্পদ ক্রয় করা থেকে সম্পদটা ব্যবহার উপযোগী করা পর্যন্ত যত ধরনের খরচ থাকবে সবগুলা খরচ ওই সম্পদের সাথে যোগ করে ক্রয় মূল্যের সাথে যোগ করে যে দামটা আসবে সেটাই সম্পদের নিট মূল্য তখন আমাদের যাওয়া হবে মেশিনারি অথবা যন্ত্রপাতি মেশিন হিসাব অথবা যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান হলে নগদান বাকি হলে পাওনাদার চেক হলে ব্যাংক ক্রেডিট যাই লিখি অ্যামাউন্ট কিন্তু হচ্ছে কত টাকা পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ তোমাকে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সম্পদ ক্রয় সংক্রান্ত যাবাদার ক্ষেত্রে যত ধরনের সম্পদ তুমি ক্রয় করো না কেন আবার ওই সম্পদের পিছনে ওই সম্পদকে ব্যবহার করার জন্য তুমি যে উপযুক্ত করে তোলার যত রকমের খরচ আছে সবগুলা খরচ ওই সম্পদের মূল্যের সাথে যোগ হয়ে টোটাল মূল্যটাই সম্পদের মূল্য হবে সেটার জন্য তুমি একটা যাবাদালে বা মেশিনারি বা যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট যেভাবে করি মাথায় রাখতে হবে এই জিনিসগুলা সম্পদের ক্রয় মূল্যের সাথে আমদানি শুল্ক পরিবহন সংস্থাপন এগুলো যোগ হয়ে যাবে কিন্তু যদি এই মেশিনটা আমি বিক্রির জন্য না কিনে ব্যবহারের জন্য কিনতাম তখন ক্রয় মূল্যটা আমার আমার সম্পদটা তখন মেশিন নাম হইতো না তখন সেটা হতো ক্রয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাবের ক্ষেত্রে আমদানি শুল্ক পরিবহন এবং এই সংস্থাপন ব্যয় তখন থাকবে না ওগুলো আলাদা খরচ তখন আমরা আমদানি শুল্ক ডেবিট লিখতে হবে ও পরিবহন হিসাব ডেবিট লিখতে হবে কি বললাম যখন তুমি কোনো সম্পদ ক্রয় করতেছ সেটা ব্যবহারের জন্য সম্পদ ক্রয়টা যদি উদ্দেশ্য ব্যবহার হয় তখন সম্পদের আনুষাঙ্গিক সবগুলো খরচ ওই সম্পদের মূল্যের সাথে যোগ হয়ে যাবে ওগুলোর জন্য আলাদা কোনো খরচ যা লিখতে হবে না কিন্তু যদি কোনো সম্পদ তুমি ক্রয় করো সেটা বিক্রির উদ্দেশ্য তখন সম্প্রদায় হবে পণ্য আর পণ্য ক্রয় বিক্রি সংক্রান্ত যাবাদের ক্ষেত্রে পণ্যকে অর্ঘ ডেবিট করতে হবে আর আনুষাঙ্গিক সবগুলো খরচ করে তোমাকে কী করতে হবে ডেবিট করতে হবে এটুকু মাথায় রাখবা আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ